আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন হোসেন। আমার মালয়েশিয়াতে কোম্পানির নাম হচ্ছে নিজাম আব্দুল ওয়াহাব হোল্ডিংস এর জিএনবিএলটি। আমি এটিতে ডাইরেক্টর হিসাবে আছি এবং 49% শেয়ার হোল্ড করতেছি এই কোম্পানির। আমার দুইজন লোকাল ডিরেক্টর আছে মালয়েশিয়ান, দুইজনের নামই নিজাম, দুইজনের নামই ডাকনাম নিজাম। একজন হোল্ড করতেছে 31% শেয়ার আর একজন হচ্ছে 20% শেয়ার। আমি মালয়েশিয়াতে আসছি 2015 সালের ডিসেম্বরে, স্টুডেন্ট ভিসায় আসছিলাম। পরবর্তীতে পড়াশোনা চলাকালীন আমি এই আইটি বিভিন্ন কাজের সাথে যুক্ত হই, ব্যবসা না, যে জব, বিভিন্ন জনের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে জব করা, এরপরে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন আইটি প্রোডাক্ট সেল করা, এগুলির সাথে যুক্ত হই। পরবর্তীতে আমার মালয়েশিয়া আসলে ভালো লেগে যায়, হ্যাঁ, পরে আমি নিচুর নেই নামে এখানে থাকব। পরবর্তীতে এই যে অনির্বাণ ভাইয়ার সাথে পরিচয়, লিম আনি অ্যাসোসিয়েশনের একটা ফেসবুক অ্যাড দেখতে পাই, ওখান থেকে আমি তাদের কাছে আসি, এসে আমি বিস্তারিত ডিসকাশন করি, তাদের কাছ থেকে পরামর্শ নিই, নিয়ে আমি মালয়েশিয়াতে এসডিএন বিএসডি কোম্পানি ওপেন করি। এখানে আমার দুজন লোকাল পার্টনার আছে, আমি সহ তিনজন। আমার বিজনেস রেজিস্ট্রেশন করা আইটি বিজনেস হিসাবে। এখানে আইটি বেশ কয়েকভাবে আমি বিজনেস করি, বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। এর ভিতরে আমি আর ই কমার্স আছে এবং মালয়েশিয়ার বিভিন্ন বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করি, চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি, এবং মালয়েশিয়ার সবচেয়ে বড় আইটি শপিং মল লয়েড প্লাজা, ওখানে একটা শোরুম নিতে যাচ্ছি, ইনশাল্লাহ আগের মাস থেকে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো আমি সবার উদ্দেশ্য করব মালয়েশিয়াতে কোম্পানির ব্যাপারে। অনেকেই আছে আমার পরিচিত, আমি চিনি অনেকে, যে মালয়েশিয়ানদের নামে এন্টারপ্রাইজ কোম্পানি করে মালয়েশিয়ানদের নামে বিজনেস পরিচালনা করে, তো আমি এটা সাজেস্ট করবো না। আমার পরামর্শ সবার জন্য হচ্ছে আপনারা এসডিএন বিএসডি কোম্পানি ওপেন করেন, যেখানে আপনার নিজের নামে শেয়ার থাকবে, আপনি আপনার নিজের বিজনেস নিজে পরিচালনা করতে পারবেন, সেখানে আপনার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খুবই কম, আপনার টাকা আপনার কাছে থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে পরিচালনা হবে। তো আমি সবাইকে পরামর্শ দেবো আপনার এসডিএন বিএসডি কোম্পানি খুলেন, হ্যাঁ, অন্যের নামে বিজনেস খুলে বিজনেস পরিচালনা করতে যাবেন না, এতে বিপদের বিভিন্ন সম্ভাবনা আছে। আপনার সাথে আর একটা ব্যাপার শেয়ার করতে চাই, আলহামদুলিল্লাহ আমি ইটালিতে কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার্স করতেছি, পড়াশোনা করতেছি ইটালিতে, ইউনিভার্সিটি নাম হচ্ছে ইউনিভার্সিটি বারিয়াল্ডো মোরো। তো আমি ইটালিতে পড়াশোনা করি, এরপরও আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মালয়েশিয়াতেই প্রতিষ্ঠিত করতে চাই, মালয়েশিয়াতেই বিজনেস পরিচালনা করতে চাই। এর একটা বড় কারণ হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়ান সরকার, যারা মালয়েশিয়াতে ফরেন ইনভেস্টর যারা আছে বা ব্যবসা করতে চায়, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন অপরচুনিটি দিচ্ছে, যেগুলি আসলে অন্য অন্য কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে, হ্যাঁ, সেগুলি পাওয়া খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে মালয়েশিয়া হচ্ছে আমার ফার্স্ট চয়েস বিজনেসের জন্য। মালয়েশিয়ার লাইফস্টাইল সম্পর্কে যদি আমি বলি, মালয়েশিয়াতে আসলে থাকা বা খাওয়ার খরচ সিমিলার বাংলাদেশ, একই মতো খরচ, কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন বেশ সহজ, সুবিধাজনক, যাত্রা মানে খুবই উন্নত, ইউরোপ আমেরিকার মতোই বলতে পারেন। তো থাকার জন্য মালয়েশিয়া অন কাইন্ড অফ বেস্ট কান্ট্রি। আর এই দেশের ব্যাপারে আমি বলবো, আমি হচ্ছে এই দেশে তিনটা দেশ হচ্ছে, একটা হচ্ছে মালাই, একটা হচ্ছে চাইনিজ, আর একটা হচ্ছে ইন্ডিয়ান তামিল, তারা তিনটা জাতি হচ্ছে এই দেশে রেসিডেন্ট। তো এই দেশের ব্যাপারে আমি বলবো, ভালো খারাপ সবই থাকে, তবে আপনাকে ভালোটাই চুজ করতে হবে। এই দেশে আমার যে বন্ধু বান্ধব আছে, যা পার্টনার আছে, যারা তারা খুব বিশ্বস্ত, তারা কখনো বা আমার টাকার প্রতি লোভ বা আমার বিজনেসের প্রতি লোভ ওইভাবে লোভ দেখায়নি। তো পার্সন চুজ করার ব্যাপার আপনার, কিন্তু আমি বলবো যে মালয়েশিয়ানরা খারাপ না, তারা বিশ্বস্ত, বিশ্বস্ত না বলে বিভিন্ন ফরেনার এসে আসলে বিজনেস প্রতিষ্ঠান এখানে সেট আপ করা, বিজনেস পরিচালনা করা বেশ কঠিন হইতো। এখানে বিভিন্ন কান্ট্রির লোক, ইউরোপ আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশের লোকজন এসে বিজনেস পরিচালনা করতেছে, স্পেশালি চাইনিজরা।
তো আমি এই দেশের লোকদেরকে ভালোই বলবো, বিশ্বস্ত বলবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা আমাকে শুনলেন, তারা দেখলেন, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে আমার শোরুমে বা দোকানে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।